ডিয়ার ভিউার্স কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন অনেকক্ষণ ধরে আজকে প্রায় সারাদিন ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখি যে আমাকে নিয়ে রোস্টিং শুরু হয়ে গেছে অনেকগুলো ভিডিওস আপলোড হয়েছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স মোবাইল চ্যানেলগুলো থেকে গতকালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেই ভিডিও থেকে অ্যাকচুয়ালি তারা ডিমোটিভেটেড এবং তারা নিজেকে রোস্টেড ফিল করেছে বাট ভিডিওটাতে কিন্তু আমি নিজেই বলেছি যে আমি নিজেও বাস খেয়েছি মোবাইল দিয়ে আর্নিং করতে গিয়ে এবং ওই বিষয়ে কথা বলেছি বলে তাদের লেগেছে কারণ হচ্ছে যে তাদের অ্যাকচুয়ালি ওরা ভেবেছে যে ওদেরকে ছোট করেছে আমি অ্যাকচুয়ালি ছোট না আমি যে একটা ভালো কাজের একটা জাস্ট আইডিয়া দিচ্ছিলাম যে এখানে সময় না নষ্ট করে আমরা একসময় একটা জিনিস দেখেন যে ওই কি বলে না এটাকে কি জানি আমি একটা কথা বলতাম আর কি যে দুই টাকার ভালো বাঁচাইতে গিয়ে বিশ টাকার ভালো আমরা নষ্ট করি ঠিক আছে এই সেম জিনিসটা আর কি আমাদের দেশে হয়ে থাকে তো ওনারা যে কথাগুলো বলেছে যে ফ্রিল্যান্সার নাসিম কুত্তা দিয়ে ছবি থাম থামনেলে দিয়েছে অনেক কিছুই তো এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস যেটা আমি বলবো যে আমার স্ট্যাটাস এবং ওদের স্ট্যাটাস কোথায় এটা নিজেকে আগে দেখতে হবে যখন আমি কারো বিষয় নিয়ে কথা বলতে চাবো অবশ্যই আই শুড থিঙ্ক অ্যাবাউট মাই স্ট্যাটাস হ্যাঁ আমার জায়গা কতটুকু বা আমার যোগ্যতা কতটুকু কথা বলার এগুলো ভাবা দরকার আমার অ্যাচিভমেন্টস আছে কিনা আমি ওই ব্যক্তির বিষয়ে কথা বলতে পারছি কিনা অ্যাজ এ স্যার লিজ কী বলি এটাকে লিবারাল সিটিজেন আপনি যদি হয়ে থাকেন বাংলাদেশের আপনার বলার রাইট আছে এ বিষয়ে কথা বলার কোনো প্রবলেম নাই বাট লজিক্যালি ব্যাপারগুলোকে বোঝাতে হবে আর একটা ইউটিউবারকে দেখলাম যে যেটা করেছে আমার ফেসটা ছবি দিয়েছে দিয়ে তারপরে যেটা করছে যে কুত্তা একটা লাগিয়ে দিয়েছে উপরে মানে কুত্তাকে প্রদর্শন করিয়েছে তো আমি এটা নিয়ে কোনো কথা বলছি না আমি আয়মন সাদিক কার জানি একটা ভিডিওতে একটা দেখছি দেখেছিলাম কথা না কথা জানি শুনছি মনে নাই একটা টিচার একটা গল্প আর কি শেয়ার হয়েছিল এটা একটা রিয়েলি অনেক বড় একটা মোটিভেশন গল্প তো একটা টিচার একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করলো যে তোমাকে যদি কেউ আন্ডার করে যদি তোমাকে কেউ ছোটো করে সেই সময়টা তুমি কি করবা তাকে কি সাথে সাথে আন্ডার করবা বা তুমি ওই সময় কী করো তো স্টুডেন্টটা এটাই উত্তর দিল যে স্যার আমি তখনই যেটা পারফেক্ট মনে হয় সেটাই করি আমি কোনো টাইম নেই না তো স্যার বললো যে এটা করাটা একটা বকামি হবে তার থেকে ভালো একটা উপায় দিচ্ছি তো বললো হ্যাঁ স্যার দেন তো স্যার কী করলো ওই ব্ল্যাকবোর্ডের মধ্যে দুইটা দাগ টানলো উপরে এটা তুমি নিচেরটা সে ওকে এবার বা উপরেরটা সে নিচেরটা তুমি সেই উপরে থাক এবার তুমি ওকে টাচ না করে ওইটাকে ছোট করে দেখো তো তোমার থেকে তো বলে স্যার এটা তো না মিশাইলে ছোটো হবে না তো মেশাও বলছে না ওটাকে তো টাচ করা যাবে না টাচ না করলে এই মিশাবো কিভাবে তো এখানে দিলেন যে আমি তো তোমাকে ওকে টাচ করতে নিষেধ করেছি বাট আমি তো তোমার নিজেকে তোমাকে টাচ করতে নিষেধ করিনি তো তুমি বড় হয়ে যাও তোমার দাগটাকে তুমি বড় করো ও এমনি ভেনিস হয়ে যাবে আমাদের কিন্তু এরকম হয়ে থাকে যে ফ্যামিলিতে বা গ্রামে এলাকায় এই জিনিসগুলো হয় যে আমাদেরকে কেউ ছোট করলো আমরা সঙ্গে সঙ্গে কি করে ফেলি তাকে আজে বাজে বহুত কিছু বলে ফেলি তাই না আসলে এটার থেকে স্যার যেই মানে সিস্টেমটা দেখিয়েছে তা সেটা অনেক ভালো সময়ের কথা বলবে এই কথাটা বলে না মানুষ তো অ্যাকচুয়ালি ওইটাই করা দরকার যে আপনি অলরাউন্ডার হন আপনি অনেক ভালো কিছু করে ফেলেন এমন কিছু করেন যেন অ্যাকচুয়ালি মানুষ আপনাকে নিয়ে ভাবার চিন্তায় না পায় ঠিক আছে সো যে আপনাকে আন্ডারএস্টিমেট করছে আপনি বড় হয়ে যান বি দ্য পারফেক্ট বি দ্য বেস্ট ওয়ান হ্যাঁ পপুলার হয়ে যান নিজের ফেসটাকে ভ্যালুটাকে বাড়ান নিজের স্কিলগুলাকে দিয়ে মানুষের সেবা করেন মানুষ আপনাকে নিয়ে কথা বলবে মানুষ আপনার জন্য গর্ব করবে দেশকে নিয়ে দেশ আপনার জন্য রিপ্রেজেন্ট হবে ওয়ার্ল্ডের কাছে জিভার ফ্রিলান্সার ডট কম আমাকে নিয়ে কথা বলেছে দ্যাট গাইস ফ্রম বাংলাদেশ অ্যান্ড আমাকে দশজনের মধ্যে আজও দেখাচ্ছে ফ্রিলান্সার ডট কমের ফেসবুক পেজে সো অফ ইট এটা বাংলাদেশের জন্য অনেক একটা বড় একটা ইয়া যতদিন থাকবে ইতিহাস ততদিন ফ্রিলান্সার ডট কমের মুখ থেকে বের হতেই হবে যে টু থাউজেন্ড সিক্সটিন দশজনকে আমরা হাইলাইট করেছিলাম সেখানে বাংলাদেশের একটা ছোট্ট নগণ্য ফ্রিল্যান্সার ছিল নাসিম ওকে তো আমি যেটা বললাম যে কেউ আমাকে নিয়ে রোস্ট করছে বা এই করছে অনেকে রিকোয়েস্ট করছেন ভাই এটার অ্যান্সার চাই অ্যাকচুয়ালি এটার কোনো অ্যান্সার আমার কাছে দেওয়ার মতো নাই কারণ আমি এরকম ছোটোখাটো জিনিসে মাথা ঘামাই না ঠিক আছে আর এগুলো নিয়ে রোস্ট করার টাইমও নেই ওরা অ্যাকচুয়ালি হয়েছে কি আমার একটা আদেশ আশীর্বাদ চেয়েছে আমি যেন তাদেরকে নিয়ে কথা বলি আমি যেন তাদের চ্যানেলগুলোকে হাইলাইট করি দেখাই যে এই এই চ্যানেলগুলো আপনারা যাই সাবস্ক্রাইব করেন নো নিড কোনো প্রয়োজন নাই আমার বিষয়ে কে করছে না করছে এটা দেখার কোনো বিষয় না আর একটা মজার বিষয় হচ্ছে কি যে কেউ যদি আপনাকে কমেন্টে আসে গালি দেয় হ্যাঁ আসিফ বিন আজাদ একটা কথা বলেছিলেন ইউটিউবার আমি শুনেছিলাম সেখানে সালমান মুখ তাদের ছিল কথাটা খুব মজা লেগেছে আমার যে কেউ যদি আপনাকে গালি দেয় বা আপনাকে রোস্ট করে কেউ না কেউ তো ওই চ্যানেল থেকে আপনার চ্যানেলে আসে ভিডিও প্লে করবে আবার আপনাকে গালি দিচ্ছে কমেন্টে আসে সেখানেও কিন্তু আপনার ভিডিও প্লে করছে তা এখন চিন্তা করে এখন যে দুইটা গালি খেয়েও যদি দশ পয়সা ইনকাম হয় দ্যাটস ব্যাটার হ্যাঁ ধরেন আপনি কমেন্ট করতে গিয়ে গালি দিলেন সেখানে সেখানে দেখেন যে গালিটা দিয়ে গিয়ে ভিডিও ভিউ করতে হচ্ছে একটা অ্যাড চলে আসলো আপনি গালি দিয়ে চলে গেলেন আমি তো আপনাকে দেখলাম না তারপরেও তো মনে করুন যে সেখান থেকে দুই পয়সা ইনকাম হচ্ছে তো গালি খায়ও যদি দুই পয়সা ইনকাম হয় দেন ইটস ওকে গালাগালি করেন না সমস্যা নাই তো ব্যাপারটা হচ্ছেই আর তারা বলেছে যে আমি নাকি ফ্রিল্যান্সিং শেখানোর জন্য পেমেন্ট চার্জ করছি হ্যাঁ আমার আগে যে সিস্টেম ছিল আমি বলে দিচ্ছি আমি অ্যাকচুয়ালি পেমেন্ট চার্জ করতাম না আমার যেটা ছিল যে তাদের ভিডিওগুলোকে ফলো করবেন যে ইউটিউব থেকে আর্নিং বা সরি মোবাইল অ্যাপস থেকে আর্নিংয়ের ভিডিওগুলো বলেছে তারা তাদের চ্যানেলগুলোর মধ্যে ভিডিওগুলোতে ক্লিক করে দেখবেন যে নিজে যে কমেন্টসগুলোতে মানুষ হাহাকার করে বেড়াচ্ছে পাগলের মতো ভাইয়া এটা কীভাবে করলেন ওটা কীভাবে করলেন অনেক সমস্যায় পড়েছে যেভাবে দেখিয়েছে তারপরেও তারা কয়টা জিনিসের অ্যান্সার দিয়েছে হ্যাঁ তারা যে বলে যে হেল্প করে কয়টা জিনিসের অ্যান্সার দিয়েছে আর সেটাকে জীবনের মধ্যে কোনো ভালো অবদান রাখে কি না চিন্তা করে দেখবেন ওই মোবাইল আর্নিং বিষয়টাকে ঠিক আছে তো এখন আমার বিষয় হচ্ছে যে তারা তো অ্যান্সার দিতে পারছে না কেন দিচ্ছে না এতগুলোকে কাভার কেন করছে না সেম প্রবলেমটা কিন্তু আমারও আমি আজকে এই যে ভিডিওগুলো আপলোড করেছি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট নিয়ে প্রায় একশোটার উপরে ভিডিও আপলোড করেছি আরও আপলোড হচ্ছে এই যে আপনারা কমেন্টস করছেন এখানে আমিও তো একটা মানুষ তাই না এখন আমি প্রতিদিন মনে করেন যে প্রায় সিক্সটিন আওয়ার্স কাজ করি এই যে এখন চোখগুলো দেখছেন ঘুম থেকে উঠলাম এই মাত্র এখন নয়টা এগারোটা বাজে দশটার সময় ঘুম থেকে উঠছি দুপুর দুইটার সময় ঘুমাইছি মানে লাঞ্চ বাদ দিয়ে ঘুমাইছি এখন এই যে ডিনার করবোটা দেখলে টোবি অনেস্ট তো আমরা এত কষ্ট করে কাজ করি কাজ করার পরে আপনাদেরকে আবার কেমন করে আমরা রিপ্লে করবো ইউটিউবেই শয়ে শয়ে কমেন্টস তাহলে কাজ করবো কখন বা নিজের নিজেকে সময় দেবো কখন এই জন্য আমি চেয়েছি আর এখানে দেখেন যে যারা কমেন্টস করছেন শিখছেন অনেকেই কিন্তু ভালো শিখছেন মানে যারা ভিডিও দেখতেছেন আমার চ্যানেলের মধ্যে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ভিডিওগুলো তারা কিন্তু অনেকেই আছে অনেক ট্যালেন্ট খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শিখছেন কিন্তু এখন দেখেন যে আপনিও ট্যালেন্ট আপনি কমেন্ট করেছেন আর আরেকজন আছে একদমই বোঝে না সে মোবাইল দেওয়ার নিংগত সে এখন ওয়েব ডিজাইন আসছে এখন দুজনের কমেন্ট করছেন আমি কীভাবে শনাক্ত করবো যে কাকে আমার রিপ্লাই দেওয়াটা বেস্ট হবে আমার তাকেই বেশি ভালো লাগে যে একটু এগিয়ে যাচ্ছে তাকে আরও ধাক্কা দিয়ে এগিয়ে দেওয়াটা খুব ভালো লাগে এখন যে মোবাইল দিয়ে আর্নিং করেছে তাকে তো বুঝাইতে গেলে বিশ মিনিট তিরিশ মিনিট চলে যাবে আবার যে এগুলা নিয়ে মোবাইল দিয়ে আর্নিং না করে যারা একটু এক্সপার্ট তারা যদি একটু শিখতেছে তাদের মনে করেন যে অল্প একটু বুঝিয়ে দিলে বুঝতে আমি আমি কাকে কখন কতটুকু সময় দেবো এই জন্য অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি এক্সপার্ট আগ্রহী তাদেরকে আমি আমার সাইডে নিয়ে এসেছিলাম ওখানে পার্সোনালি শেখাচ্ছিলাম কম্পেয়ার করে দেখেন যে আমার যে ভিডিওগুলো আছে আর যে ইউটিউবের যে ভিডিওগুলো আপলোড আছে এগুলো সেম কিনা বলেন তো কোনো লাভ আছে আমার যে ভিডিওগুলো আছে আর মানুষের যে ভিডিওগুলো রয়েছে একদম কিন্তু সেম যেমন এখানে সপ্তাহ এডি করেছিল আর ফাউন্ডেশন করেছিলো তারপরে ক্রিয়েটিভাইটির ভিডিও তারপরে তারপর আর কি চ্যানেল ছিল আর কি চ্যানেলগুলো ট্রেনিং উইথ লাইফ প্রজেক্ট এদের সবাই ভিডিও কিন্তু ভাই একই রকমই আমি যা শেখাইছি তারাও তা শিখিয়েছে কথা বলার একটু হয়তো ভঙ্গিটা আলাদা ছিল এরকমই আমি কিন্তু আপনাদেরকে বলতাম যে আমার এখানে যখন ওই কোর্স করতে আসবেন অ্যাকচুয়ালি ভিডিওগুলো সেম হবে ঠিক আছে জাস্ট ইয়া করার আমার এখানে একটা ভালো সাপোর্ট পাচ্ছেন এটুকুই ঠিক আছে আমার সাথে কানেক্টেড হ্যাঁ আমি গুটি কয়েকজন নিয়ে আগাইতে যাচ্ছি এতোগুলোকে নিয়ে আগানো পক্ষে আমারও কিন্তু সম্ভব না ঠিক আছে তো এটুকু ছিল আমার ওখানে ইয়া ভিডিও সেলিং বা চার্জ করছে এরকম কোনো কিছুই না আজ পর্যন্ত আমার চ্যানেলে আমি যত কিছু দেখিয়েছি যারা ফ্রিল্যান্সার আছেন অনেক বড় বড় টাকা মানে বড় বড় ফ্রিল্যান্সার আছেন অনেক কোটি কোটি টাকা আর্নিং করে কিন্তু নিজের পার্সোনাল বিষয়গুলো আমার শেয়ার করে নেই হ্যাঁ যে কী কষ্টটা করতে হয় এই জিনিসগুলো আমি আমার চোখে দেখিনি আপনারা তো দেখতে পেরেছেন আমি দেখি নেই বলে আমি শেয়ার করেছি ঠিক আছে আমার দিক থেকে মনে হয় যে আমি যেটা করেছি আমার মানে ব্যক্তিগত বিষয়গুলোকে শেয়ার করে সেগুলো আমার মনে হয় আমি ভালো করেছি মানুষের চোখ মুখ খুলে দিয়েছি যে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে আসলে কতটুকু প্যারা আছে করতে গেলে ঠিক আছে আর যেই চ্যানেলগুলো রোস্টিং করেছে অ্যাকচুয়ালি ওই চ্যানেলগুলোর যারা কথা বলছেন তাদের কথাগুলো লজ্জিক মেলাবেন আর অনেকে বলছেন ফ্রিল্যান্সার শিখবেন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার শিখে না খায় না মাথায় দেয় ভাই ফ্রিল্যান্সার শেখার মতো কোনো কিছু না ফ্রিল্যান্সার একটা পেশা প্রফেশন এটা শেখা যায় না এটার মধ্যে কাজ আছে সেই কাজগুলো শেখা যায় সো ওদের কথার মধ্যে অনেকের অনেকেরই ভুল রয়েছে মানে সংজ্ঞা দিতে গিয়েছে সেখানে শেখানো ভুল করেছে তো যাই হোক আমি ওগুলো নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি যেই জন্য আসলাম যে যারা সাবস্ক্রাইবার আমার ফলোয়ার আছেন হ্যাঁ অনেকে আমাকে অনেক ভালোবাসেন এই কারণে হয়তোবা কমেন্ট করে বলেছেন যে ভাইয়া এটা নিয়ে কিছু কথা বলেন তো না আমি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কথা বলি না ওকে তো নেক্সট টাইম আশা করবো যে এগুলা জাস্ট সপ করবেন এগুলাকে জাস্ট একটু স্কিপ করার চেষ্টা করবেন এটা হতে হয়েই থাকবে ঠিক আছে সব জায়গাতে ভালো খারাপ মানুষ থাকবেই এমন না যে সব একদম সবাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা সবাই একদম একদম একেবারে কি বলে প্যাট থেকে শিখে এসেছে এরকম না তো যে জায়গাতে খারাপ আছে ওখানে ভালো থাকবে আবার যেখানে ভালো আছে খারাপ থাকবে নাহলে দুইটার মূল্যায়ন হবে না কিন্তু ঠিক আছে তো এগুলো নিয়ে আমি মাথা খাওয়াই না হ্যাঁ যার যার যা ইচ্ছা সে সেটা করুক ঠিক আছে আমার যতটুকু দেওয়ার আমি সেটা দিচ্ছি আর আমি তো প্রথমে বলে দিলাম যে সময়ের কথা বলবে হ্যাঁ ওই বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যা এটুকু দিয়ে শেষ করছি তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইন্সপায়ার করে যাবেন এভাবে সালেট।